দেশের পর্যায়ক্রমে প্রায় প্রতিটি থানায় পুলিশ কাজে যোগ দিলেও ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে 12 জেলার 22টি থানার কার্যক্রম। অনেক গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পড়ে যাওয়ায় সেবা নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আগুনে বগুড়া সদর থানা ভবনের আসবাবপত্র, নথি ও জরুরি রেকর্ড পুড়ে পুরোটাই ধ্বংসস্তূপ। ভাঙচুরে একই পরিস্থিতি নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল এবং সাতক্ষীরার শ্যামনগর সহ বিভিন্ন থানাতেও। শুধু চট্টগ্রামেই ক্ষতিগ্রস্ত হয়েছে কোতোয়ালি, হাটহাজারি, লোহাগড়া সহ 6টি এবং ফেনীর 3টি থানা। বাদ যায়নি হবিগঞ্জের বানিয়াচং, সাভারের ধামরাই, টাঙ্গাইলের গোড়াই, সিরাজগঞ্জের এনায়েতপুর ও চাঁদপুরের নৌ থানাও। কোতোয়ালি থানা কিন্তু আরও বিভৎস অবস্থা। ওখানে কিন্তু সব এখন মানে ছাত্ররা, এলাকার জনগণ, এরা কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে, করে একটানা দুটো রুম ঠিক করেছে। আমাদের চাঁদপুর সদর নৌ থানার কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা অফিসের কার্যক্রম ঠিকঠাক করতেছি, যাতে আমরা নতুন রূপে আমরা অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারি। বাংলাদেশ সেনাবাহিনীর আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের থানা রক্ষার ক্ষেত্রে, আমাদের অস্ত্রগুলি এগুলো সংরক্ষণের ক্ষেত্রে এবং যে জনগণের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আমাদের করেছে, এখনও করে যাচ্ছে। এ অবস্থায় এ দেশ জুড়ে পুলিশি কার্যক্রম চললেও দু একটা কক্ষ পরিষ্কার করে কিংবা বাইরে চেয়ার টেবিল বসিয়ে কোনো রকমে সচল করা হয়েছে ক্ষতিগ্রস্ত থানাগুলো। আপাতত সীমিত পরিসরে চলছে কাজ। আমাদের গোলঘরে স্বল্প পরিসরে আমাদের কাজ শুরু করেছি, এখান থেকে আমরা কন্টিনিউ করবো এটা, এবং আস্তে আস্তে যখন আমাদের অফিসগুলো আমরা সংস্কারের কাজ শুরু করতেছি, যদি আমাদের কয়েকটা রুম প্রস্তুত হয়ে যায় তাহলে আমরা থানা ভবনে পরবর্তী কাজ শুরু করব। যেহেতু এখন সব কিছুই অনলাইন কার্যক্রম, জিডি এবং মামলা, সেহেতু আসলে যেহেতু কম্পিউটারও নেই, ল্যাপটপ কম্পিউটার কিছু আসলে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি আসলে বাকি নেই, এই জন্যই আমাদের একটু সময় মানে বেগ পেতে হচ্ছে। আশা করি দু একদিনের মধ্যে আমরা সব কিছু শুরু করতে পারবো। তবে আগুনে মামলার অনেক নথি, জিডির কপি সহ গুরুত্বপূর্ণ কাগজ এবং কম্পিউটার পুড়ে যাওয়ায় থানাগুলোতে সেবা নিতে গিয়ে বিপাকে পড়ছেন মানুষ। পাসপোর্ট ক্লিয়ারেন্সের জন্য আসছি স্যার, এটা তো লাগে, আমি জমা দিয়েছিলাম, এটা এখন কি আসে না, পুড়ে গেছে। দ্রুত এই নতুন অন্তর্বালীন সরকার ব্যবস্থা নেয়, জরুরি ভিত্তিতে থানাটা সচল রাখে। যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর লুটপাট করেছে, তারা কখনোই সাধারণ শিক্ষার্থী হতে পারে না। দ্রুত এসব অবকাঠামো সংস্কারে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।